হ্যালো মাই অল লাভ ইউটিউব ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সব সময় আমার মতো বিন্দাস আছো। আমি মধুমিতা, আমার মধুমন ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো আমাদের এখানে শীতলা পুজো ছিল, তো সেই শীতলা পুজোর দিনটা আমাদের কীভাবে সারাদিন কী খাই। পান্তা ভাত তো অবশ্যই, পান্তা ভাত আগের দিন রাত্রে অর্চনাদি সব করে রেখেছিলো, গ্যাস ট্যাস মুছে সব সুন্দর করে করে রেখেছিলো, আর ওইটাই আজকে পান্তা ভাতই খাওয়া হবে সারাদিন। তো সেই ভিডিও নিয়েই তোমাদের সাথে চলে এসেছি, তো চলো দেখতে থাকো সঙ্গে। এই যে আমাদের আজকে হচ্ছে শীতলা পান্তা, শীতল পান্তা বলি আমরা, এই যে ভাত পান্তা ভাত, আর এটা হলো ডাল পোড়া। মটর ডালটাকে প্রেশারে সিটি দিয়ে ফোড়ন দিয়ে শুকনো শুকনো করে নেওয়া, এটা ডাল পোড়া। এখানে রয়েছে আলু সিদ্ধ, মটর ডালের বড়া, আর এখানে রয়েছে এঞ্জেলের জন্য আলু ভাজা। এই যে এখন সকালে ব্রেকফাস্ট করে নেবো, এটা দিয়ে পান্তা ভাত। আমাদের তো জানো তোমরা প্রিয় এঞ্জেল আর আমি এখন এই একসাথে মাখলাম, এঞ্জেল আর আমি খাবো। তুমি কখন খাবা? ভর যেতে হয়নি, হয়ে গেছে দেবো তাহলে। আচ্ছা চলো, তো চলো, এইটাই হচ্ছে আমাদের আজকে শীতল পান্তা। রান্নাবান্না নেই এই সারাদিন, সকালে আর দুপুরবেলা এটা খাবো, আর রাত্রিবেলা আবার নিরামিষ রান্না হবে। তো চলো এখন খেয়ে নিই, চল এখন দেবো। হ্যাঁ চারটে বড়া আর একটু নাও বড়া। তুই খাবি তো আলু? হ্যাঁ আলু ভাজা দেখানো হয়ে গেছে, ছবি তুলতে বলেছি তোকে। এখন আবার চলে এসেছি দুপুরবেলার লাঞ্চ নিয়ে, সেই আজকে সবই একই লাঞ্চ মেনু। তো এই যে দিয়া আমার নাতনি, দিয়ার ভাত মাখছি আর এটা এঞ্জেলের। দিয়ার মা বলছে অনেক সময় বাচ্চারা দেখবে ঘরে খেতে চায় না, কিন্তু অন্য কারোর ঘরে গেলে তখন মানে বাচ্চাদের সাথে পড়লে খেয়ে নেয়। তো ওর মা ফোন করে বলছে দেখো কাকি যদি তোমাদের ঘরে খায়, সেই জন্য দেখি একটুখানি মেখে দিই যদি খায়। আসো দিয়া এঞ্জেল আসো, চলো। এই তো আজকের লাঞ্চ মেনু, সারাদিনের লাঞ্চ, সারাদিনের একটাই খাবার মানে পান্তা। আর বিকালবেলা তো নিরামিষ হবে, মনে হয় পনির হবে। তো আমি তো তোমাদের ভিডিও দেখাতে পারবো না, কারণ আমি দোকানে থাকবো, অর্চনাদি করবে। আর এতক্ষণ এডিট করছিলাম, বেশ আজকে অনেকটা সময় পাওয়া গেছে, অনেকের ভিডিও দেখলাম, কালকেও দেখেছি, এবার কালকে আমি শুক্রবারে দেখেছি, এবার বৃহস্পতিবার না দেখে। তো যাই হোক তোমরা বলো, তোমাদের সবার দেখলাম তো, মানে সবার তো দেখো সম্ভব না, তো যতটা যার পারলাম দেখলাম কি না তোমরা বলো। এসো বসো, বড়া খাও, আলু সিদ্ধ খাবে। এঞ্জেল আবার একটু লঙ্কা খায়, ওকে একটু লঙ্কা মেখে দিই, নাহলে পান্তা ভাতে লঙ্কা না দিলে স্বাদ লাগে না। এটা তোমার লঙ্কা মেখেছি, যাও ওদিকে দিয়া, ওদিকে যাও খাই দেবো। খাই দেবো না খেতে পারবে, খাই দেবো। আচ্ছা হ্যাঁ এঞ্জেল, এখন এঞ্জেল এখন যথেষ্ট বড় হয়ে গেছে, তাই এঞ্জেলকে আর রস করে দেওয়া হবে না। এঞ্জেলের
কামড়ে কামড়েই খেতে হবে। আর কামড়ে খেলে দাঁতের যে মাড়িটা আছে সেটারও কিন্তু অনেক উপকার, রস করে খেলে উপকার নেই। যে কোনো ফল রস করার থেকে চাবিয়ে খাওয়াটা দাঁতের মাড়ির জন্য ভালো। আন্ডারস্টুড? দেখো এঞ্জেলের নাক হয়েছে, আইসক্রিমের নাক, একটা সমস্যা হয়ে গেছে। এঞ্জেলকে মেখে দিলাম না ভাত, এবার এঞ্জেলের শুকনো লঙ্কা দিয়ে একটুখানি মেখে দিলাম। কাঁচা লঙ্কা ঘরে ছিল না আজকে আসল কথা। আর এবার এঞ্জেল মনে হয় ভাতটা খেয়েছে, খেয়ে মুখটা ধুতে গেছে, সারাদিন মানে হাতটা হ্যান্ডওয়াশ দিয়ে ধুতে গেছে, তখন মানে এরম করেছে ওই জন্য নাকে ব্যথা করছে, জ্বালা করছে। এবার আমি বলেছি নুন খা, আমার মা দেখতাম চোখেও যদি কোনো সময় লঙ্কা টঙ্কা চলে যেত না, বলতো নুন খা, আর সত্যি নুনটা ম্যাজিকের মতো কমে যেত। তো নুন খাওয়ালাম, কমছে না, বরফ দিলো কমছে না, হ্যান্ডওয়াশ দিয়ে আবার মুখ নাক ধুলো কমছে না, এখন আইসক্রিমের বোল নিয়ে নাকে ঢুকে গেছে। আরেকটা নাক হয়েছে দেখো। বাহ ম্যাডাম আপনার নাকটা খুব সুন্দর। আর আমি তো মজাক করেই যাচ্ছি, ও করছে, আর আমি মজাক করেই যাচ্ছি, মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করছি যাতে ব্যথাটা না করে। খাও লেবুর রসটা, খেয়ে লেবুটা খাও। চলো এতক্ষণ তো এসব এসব করে খেয়ে আসলাম, এখন একটু ভিডিওটা আপলোড দেবো, থাম্বনেল বানাবো। কাজের কি আর শেষ আছে? খেতে খেতেও ভিডিওতে চালাচ্ছি, বা হাতে কমেন্ট করছি। প্রথমে একটা কমেন্ট, শুরু করার সময় একটা কমেন্ট, শেষ করার সময় একটা কমেন্ট। চলো টাটা, আবার দোকানে গিয়ে কথা বলবো। লজ্জা পাচ্ছে। আরে কিছু বলো কবিতা, তুমি তুমি যে কবিতা পারো বলো। ওর প্রোনাউন্সিয়েশন ওর খুব ভালো। 29 তারিখে পরীক্ষা। বাবা ছেলের আবার পরীক্ষা, আমরা এখন একটা ডিল বানাবো, ছেলের তো প্রেমে পড়ার বার। হ্যাঁ কেন ভোর হলো দোর খোলো কুকু মনি ওঠোরে, আমাকে বলি না ভয় পায় সবাই, যে ভয় পাচ্ছে মাসি, হয়তো ভয় পায়, কে তো মাসি হয় না, তুই বলি মাসির দোকানে যাবো, মাসির দোকানে, মাই দিদির বাড়ি যাব না, এসছে ব্যাস হয়ে গেছে। এবার চারিদিকটা একটু দেখছে কি আছে না আছে, ওর ওর যেটা দরকার সেটা তো নাই, কসমেটিক্স পারে মেয়েদের দিদি, তোমার কিছু নেই, তুই কি মেয়ে? ইয়ে তোর রংফুল দিন দিয়ে ইয়ে নিবিস তুই, তুমি কি গাল গালরা লিপস্টিক দেয়? তুমি তো বয়, বয়রা লিপস্টিক দেয় না। পারে না না আদি, আদি পারে না বলতে, আদি বলতে পারে না। পারিস আদি? জালাত জালাত কি? আমিও তো ভুলে যাই ছাতা, কি যেন জালাত জালাত কি বলবি তো? খেলার জিনিস পেয়ে গেছে, খেলছে এখন। এই যে আমার এই বোনটা হচ্ছে আমার মাসতুতো বোন, অনেকবার দেখেছো তোমরা যারা দেখো পুরনো, রোজ দিন যারা আমার ভিডিও দেখো তারা। ওর নাম পূজা, এই যে এটা আমার মাসি, মাসির মেয়ে, আর ওর ছেলে, ওরা থাকে সুভাষগ্রাম। ওরা আসছে আজ, কবে এসছি কখন এসছি? আজকেই বিকালে এসেছে আমার সাথে দেখা করতে এসেছে, আমাকে, আমি খুব ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। কে আমি? ও মাকে উঠিয়ে দিচ্ছে। হ্যাঁ তুই ওদিকে যা, ওর জুত হচ্ছে না, ও খেলতে পারছে না, জুত হচ্ছে না।
আজকে চারটা দেখেছিস? ছাদের নিচে নাকি বৃহস্পতি, এটা বলছে তো তাই ছাদের নিচে বৃহস্পতি বলে গেলেই ভালো। শুভ হলেই ভালো। ওটা গাছের পাতা, তোমাদের বাড়ি আছে? ও আমাদের বাড়িও আছে গাছের পাতা। তুমি ওটা কি, ওটা কি তোমার হাতে? সাপ? ও কামনায় না তো বাপুরাম সাপুরে, জানো বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে জানো? এমা জানে না, কি জানে ও তাহলে? টুইঙ্কেল টুইঙ্কেল শুধু শুধু টুইঙ্কেল শুধু টুইঙ্কেল টুইঙ্কেল যখন ক্যামেরা অফ করে দেবো তখন জানে কিন্তু সবই।